সবাই ওই দেখো কি বলা ভাই তালুইয়া আমরা ভাই তাইয়া আবু মাফি মনে হয় সুমুলে টার্গেট আমরা চল দৌড়তে চলতে দৌড়তে দৌড়তে চল আবুল আমরা মনে হয় বুলি স্টেশন লইয়া ধরেছি। ওই বাসা ভাই তুমি ঠিকও কইছ, আমরা আধারই দৌড়াইলাম। বাসা ভাই আমার মনে হয় ঠান্ডা লাগে গেছে, আমার গায়ে কাঁপেন। দেখি তোর কি হয়েছে। সকালে না খাইয়া বাড়ি থেকে বার হইয়া গেল, কখন পর্যন্ত বাড়িতে এবার নাম নাই। আউক আজ তিনও ফান্ডা বাড়ি তাও তিনগুর আমি এক দিশা দৌড়াইয়া তার বাদে ছাড়ব। তিনোটায় আমারে জ্বালাইয়া কয়লা বানাই লিলা, বার্তা কি আইয়া না আছে খানিকটাই না আছে গুমানির টাইম, কোনো টাইম নাই। আজ তিনোটা আও এক দিশা দৌড়াইয়া এর বাদেও আমি ছাড়ব। তুমি আমার আম্মা, আজ অতদিন ধরে তুমি আমার লগে কথা কও না, রাগ করছো না? দাঁড়া আজ তোমারে গান উনাই উনাই আমি ঘুম পাতাইম। আকাশে নীল প্রান্ত ছুঁয়ে ভালোবাসা পড়ছে চুয়ে চুয়ে, মুঠো ভরে দেব তুলে মাখবে কলি যায়, নজর না লাগে যেন চাঁদের গায়, নজর না লাগে যেন চাঁদের গায়, আদরে আদরে দেব ভালোবাসা, সুহাগে সুহাগে দেব ভালোবাসা, আকাশে নীল প্রান্ত ছুঁয়ে ভালোবাসা পড়ছে চুয়ে চুয়ে, মুঠো ভরে দেব তুলে মাখবে কলি যায়, নজর না লাগে যেন চাঁদের গায়, নজর না লাগে যেন চাঁদের গায়।
আইতাম কুকাইস না, কুকানি বন্ধ কর। মাছা ভাই ওসব তো আর তোমার হচ্ছে না, আমার জীবন বহুত আশা, ওখানে আমি বিয়া শাদী করছি না, ঈদ সামনে আর খাইয়া কোনো খাম নাই যে তোমরা নালাই বইতাছো ভাই দেখো আজরাইলার। আকাশে নীলে প্রান্ত ছুঁয়ে ভালোবাসা পড়ছে চুয়ে চুয়ে, মুঠো ভরে দেব তুলে মাখবে কলি যায়, নজর না লাগে যেন চাঁদের গায়, নজর না লাগে যেন চাঁদের গায়, আদরে আদরে দেব ভালোবাসা, সোহাগে সোহাগে দেব ভালোবাসা, আকাশে নীলে প্রান্ত ছুঁয়ে ভালোবাসা পড়ছে চুয়ে চুয়ে, মুঠো ভরে দেব তুলে মাখবে কলি যায়, নজর না লাগে যেন চাঁদের গায়, নজর না লাগে যেন চাঁদের গায়। বাসা বাসা বাইরে বাহুনি যা, শিমুন কোন সময় আইলে রে মা? ও তো ওখানে আইছি। তোর বাবা কই? মনে হয় খামো গেছে। শিমুন বারে তো শরীরটা ভালো নেই। শরীর ভালো না খারাপ আমি কিছু জানি না শশী, আমি খালি জানি আমার আম্মা খালি আমার এটা কই। খান্দিস না রে মাই, খান্দিস না, খান্দিস না, খান্দিস না রে মা। আমি যাই গেছি আমার আম্মা আমার এটা আঁকলো। আম্মা শিমুল কিতা আর কোনোদিন ভালো হইতো না, ডাক্তরে তো কইল ধীরে ধীরে শিমুল সুস্থ হয়ে যাব। মা মোর আর ফোরতা কি, মার সুখেও শিমুল মানসিক রোগী হয়েছে। ফুড়িগু লেখাপড়াত কত ভালো আছে, ইয় আবর হইবেটা মফিজের কাছে, মফিজের ঔষধ খাওয়াইছ তুমি? ওই আম্মা যারে বা আবুল রে গিয়া খো চেয়ারম্যানের বাড়ির দুধ টাইম দিয়াইতো। কইরা আম্মা, আম্মা আব্বা কিতা ঈদের আগে আইতে না? না তাই তো ঈদের আগে আইতে পারতা না, ওইটা ঈদ করার লাগি খরচ পাতির লাগি কিছু টাকা পয়সা পাঠাইছুন। যা রে বা আবুল রেখো দুধ ফুটান চেয়ারম্যানের বাড়ি জলদি দিয়ে আইতো। আম্মা সাসানিবা কে
আমি বুলা। হ্যাঁ বুলা, ও তা তুমি কোন মতলব লইয়া আই যাবার আমার বাড়িত? মতলব তো চাচা আমার একটো, আমি শিমুলডে চাই। আপনি যত তাড়াতাড়ি পারেন শিমুলডে আমার হাতে তুলিয়া দিব, আমি আপনার টেকা পয়সা দিয়া লালে লাল করিলে। ওই তোমার টেকা পয়সা আমি থু দেই থু। তুমি কেমনে বাবলা তোমার লাহার একটা লম্পটর লগে আমার ফুরি শিমুলডে বিয়া দিমু? হ্যাঁ লম্পট কইনা জানো চাচা, আমার খুব কষ্ট লাগে। আমি স্যার আপনার ফুরি রেখে বিয়া করতো। আমার ফুরির বিয়া রহমত আলীর ফুয়া বাচ্চার লগে ছোটবেলা থেকেই ঠিক করা আছে। আমার ফুরির বিয়া বাচ্চার লগেই হইব। বাচ্চা টেকছে আপনার পাগল ফুরিরে বিয়া করতো, পাগল ফুরিরে বিয়া করিয়া তার গলার জুলাইতো নিয়া। তুমি আমার পাগল ফুরিরে বিয়া করিয়া তোমার গলার জুলাইতে নাইনি? হ্যাঁ পাগল হোক আর তাই হোক, আমি তাইরে বালা পাই। আমি চাইরাম তাইরে বিয়া করিয়া আমার গলার জুলাইতো। এই আমার বাড়ির থেকে বাইরো, বাইরো আমার বাড়ির থেকে, নাইলে এক সর মারিয়া তোরে আমি তোর বিয়ার স্বাদ শিখাই দিব। যাও চাচা খামটা কিন্তু বালা করল না। হ্যাঁ আমার নামও বুলা। আপনারে জ্বালাইয়া ফুরাইয়া কর্ম খালা, কত বড় সাহস আইসে আমার ফুরিরে বিয়া করতো হারাম জাদা। বাহ বাহ তোরে আমি হিকারাম। শিমুলা ভানি নিচে নামিও, তোমার লাগে দুধ দিয়ে আইছি, সেব দিও না, আও নিচে নামিও। আবুল কই যাস? না শিমুলা ভা, তোমার লাগে দুধ দিয়ে আইছি। আমার লাগে আনছস না নিজে চুরি করে খাওয়াত লাগছস? না শিমুলা ভা, বয়স তো আর কম হইল না, আস্তা কোন দিন দুনিয়ায় সারিয়া যাই মুখে, এর লাগি তোরা দুধ খাইয়া শক্তি বানাই দাও। শিমুলাফা আমার জীবনের একটা আশা। কিটা তোর জীবনের আশা? আমার জীবনের আশা আমি একটা বিয়া করতাম। তোর আশা আমি পূরণ করবো, আর তোর বিয়ার কন্যা আমি দেখব। আমার কন্যা সুন্দর চাইয়া দেখিও। তোর কন্যা কিলা খান দেখতাম খ। আমার কন্যা দেখবাই উঁচা লম্বা শিক্ষিত, যাতে নামাজ কালাম পড়তে পারে। এক কথায় কন্যার গুণ থাকা লাগবো। আচ্ছা যা তোর বিয়ে আমি করাইব। ঠিক আছে দুধ খাও পা, দুধ খাও। আকাশে নীলে প্রান্ত ছুঁয়ে ভালোবাসা পড়ছে চুয়ে চুয়ে, মুঠো ভরে দেব তুলে মাখবে কলি যায়, নজর না লাগে যেন চাঁদের গায়, নজর না লাগে যেন চাঁদ। পাগল হইলেও শিমুল খুব ভালো একটা মেয়ে, খুব সুন্দর তাই রাশি। তাছাড়া শিমুল লগে ছোটবেলা আমার বিয়া ঠিক হয়েছিল। আর এখন পাগল হয়ে গেছে দেখিয়া আমি তাইরে ভুলে যেতাম না। শিমুল আমি তোমারে বালা পাই, তুমিই বা আমার বউ। তোমার আজ খুব সুন্দর লাগে। তোমার কিটা কম সুন্দর লাগে? ইচ্ছা করে তোমার লইয়া ও সৌন্দর্য
ছোট্ট একটা ঘর বানাইতাম, যেখানে তাহলে তুমি আর আমি। আচ্ছা, আমার খুব ডর লাগে। ডর লাগে কি তার লাগে? যদি শান্তর দেশ শান্তপুরি আইয়া তোমার আমার কাছ থেকে লইয়া যায় কি? আমি তোমায় সারা খেয়ুর কাছে যাইতাম না। সত্যি? ও তোমার এত দূরে কইয়ার সত্যি। শান্তিতে ঘুমা। দেখলেনি তোর মা আমারে তুই কেমন শান্তিতে ঘুম, একটু নজর নাই আমার লাগে। ঘুমা রে মা, ঘুমা। ঈদ করিয়া দেয় মনে ঈদ তো আর বেশি বাকি নাই। খালা আগে আমার আত্ম আত্ম খুলিয়া দৌ।
দেখো কারবার দেখো কি যাচ্ছ এটা নিয়ে দেখি আর দেখো কি জাত বান দিছে তোমার মরার কোন কুমার তারে বান দিয়ে রাখি দিছে এই হন আজ ও বান থেকে ভালো হয়ে যাও দিও গো খালা আমারে যে বিদা করে দিতে চাই রে তুমি না হলে আমারে বিয়া করাইবা খালা বাপ রে বিয়া করাই আমি মরতাম নি কেন খালা বাপ রে বাপ আতাঙ্গুলি বেটা আর চাকি দেখ শেষ নাই হইনা লম্বা হইতে হইব উঁচা হইতে হইব সুন্দরী হইতে হইব গুণও থাকতে হইব তোমার যে বয়স 47 হইছে আর আতাঙ্গুল ইকান্ত হিসাব করো না যা আর ওর বাড়ি থেকে তোমরা দুই গুবার রয়ে যাও আমার হইছে যত জ্বালা আল্লাহর মফিস আই তোর একদিন কি আমার দুই চাই দিন যা আছে খোবালো সোনার সান ফাঁকি আইস তো রাস্তা যাইবাই আইলেও তোমার বারোটা বাজাই আইজ রমজান আলীর মুখ সুনকালি দিলে বাপরে বাপ ও ফুরির দেয় আমি পাগল হয়েছি মা বাপর দোয়া আইসু জানে বাচ্চাইছি ওগুলো বোধ বিয়া করতাম আমার 14 গোষ্ঠীর মাঝে কোনো কি করে বিয়া করতো না তোমার আম্মারে আমি পাড়া দিব আমি তাতে খেয়ে তোমার আম্মার ডাকে তুলতে পারতো না শিমুল বেগম
আমারে দেখলেও তুমি বাপ তোর রানী, আমারে বুঝাও তুমি পাগল। তুমি পাগল না, তুমি অকন বুঝবাই কত দানে কত চাউল। সারা গাও তোরে তুকে বইছি, আজ তুই শেষ। আরে বারগো তো মাফ করে দে, কর আমার লগে বিয়া তুমি করবে নি। আরে জীবনে তোর লগে বিয়া তুমি করতাম না। আমি বাটি দেখিয়া তোর সকুত লাগে না, নাই নি খালো দর দর খালো। এক দুই তিন আবার না, চল বাড়ি চল চল। ভাইজান সবু আল্লাহর ইচ্ছে, আপনার বাসা আর শিমুলোর বিয়া আল্লাহর হুকুম যদি হয় অবশ্যই বিয়া হইব। তাছাড়া ভাবি সাহেব, তারা যখন ছোট আছিল তখনই তো তারার বিয়া আমরাই ঠিক করে রাখছি। জি ওই ভাইজান, তারা না ভালোক আছিল আমরা কথা দিছি, ওখান তারা স্বাভালক হয়েছে, তারার পছন্দ অপছন্দ তারা দুইজনে বুঝতে পারে। এর লাগে খুঁজলাম ভাবি সাহেব, যদি একটা বিয়ার তারিখ ঈদের আগে আমরা ফালাই দিই তাহলে আমার মনে হয় ভালো হইল না। ভাইজান আমি খুঁজলাম কিটা বাসার বাপুর লগে ফোনে মাতিয়া আমরা একটা বিয়ার দিন তারিখ ঠিক করবো নি, তাই একমাত্র ফুয়া তাই যদি বাড়িতে আইন তে তো আওয়ার বাদে বিয়া ফার গাইম, আর যদি আইতে পারুন না তে ইনশাল্লাহ ঈদের আগে একটা দিন তারিখ দেখিয়া বিয়া ফার গাই দিব। আপনি আমারে বাঁচাইলা ভাবি সাহেব, আমি আপনার কাছে ঋণী, আপনার ঋণ আমি কোনোদিনই সুদ দিতাম পারতাম না ভাবি সাহেব। না না ভাইজান, আপনি ইলা হই থাকেন, আপনি ঋণী হই থাকেন, শিমুলোর মা আমার সরুবেলার বান্ধবী, আমরা দুইও বান্ধবী, একলোকে সরু থাকি বড় হয়েছি, আজ তা গাঁর মানুষে কইতা আমরা দুই বান্ধবী নাই দুই বোন। আমি তাইরে কথা দিছি তাইর একমাত্র ফুড়ি আমার ফুয়ার বউ করিয়া গড় আনব, আমি তো আমার বইনের কথা ফালাইতে পারতাম নাই। অভিশাপ আপনি আমার মা বড়া পাগল ফুড়িরে আপনার ফুয়ার বউ করি গড় আনরা, আপনি অত বালাম অভিশাপ। ভাইজান আপনার লান যদি দুনিয়ার সব মানুষ হইত। ভাইজান আপনি ইলা কান্দুন না যে, ইলা কান্দুন না যে, আপনার আল্লাহর দোয়াই লাগে। আয় আমার লগে তাফাল তো চুরি করে তো করে আবার আমারে মার, আইস তরে গরু গরু নিয়া গরুর লগে বান্ধু। মফিস তুই আমার ভাই, আমার সারি দে, আমার একটা ফেস্টিস আছে, কিরকম গরুর মতো টানিয়া নিলে কেউ ঘুরে আমার বিয়া দিত নাই, আর আমি বিয়া না বলে তুইও ফোরান বড়িয়া বাবি ডাকতে পারত না। রাখ তোর বাবিটা, আইস তোরে বেস্টি চুটাই গরু গরু নিয়ে আইস তোরে গরুর লগে। তুই আমার গরু লইয়া কই যাস? তোমার গরু কিতা হবা অখন
থেকে মুখে দিয়ে মাতবার হয় না, জিম মারি রইলে যেমন চুরি অভ্যাস কবে থাকিবে? এই আমি তো আবুল রে বান্ধি নিয়ে মাতাসলাম। আমার গরুরে তুই আবুল মনে করি বান্ধি লইয়া যারে কি নানি, বুদ্ধি তো বালাইবার করছস। বাটপাড়ির জায়গা পাচ্ছ নানি, এখন যদি সুর কই এক চুপ দেই বালা লাগবো খাইতে নানি। দেওয়া দে করে দে। আল্লাহ আব্বুল, তুই আমার গরু সুর বানাই তোরে আমি অমন শিক্ষা দিব। বাসা তোর আব্বার লোকে আমার ফোনে আলাপ হয়েছিল, তাই আমি কইছ ঈদের আগে দেশ আইতে পারতাম না। এটা কিতা হো আম্মা, আব্বা ঈদের আগে বাড়ি দিত না? না, খালি কইলা তোর রমজান চাচার ফুড়ি শিমুল আমরা দেখিয়া রাখতাম, আর যদি সম্ভব হয় তো ঈদের দিনও বিয়া ফার গাই লিতাম। এখন তোমার মতামত কিতা ওখান তো আমার খবরে বাস। তুমি দেন যে জায়গাতে আছো কেন আমার মতামত আবার কিতা? সংসার করবাই তুমি, মেয়েটাতে দেখিয়া রাখবাই তুমি। তোমার দিকটা ভালো মনে হয় ওটা করো। আলহামদুলিল্লাহ, তাইলে ইনশাল্লাহ ঈদের দিনও বিয়া ফার গাই দিবি। নেও আমার দইয়ের ভণ্ড লণ্ড ভণ্ডরে ওবিরাল খবিরাল যায় না তো আর ঘুষ পাড়ায়, কালো বিড়াল পুষে খেড়ে এই পাড়া। আমার দইয়ের ভণ্ড লণ্ড ভণ্ডরে আমার দইয়ের ভণ্ড লণ্ড ভণ্ড ওবিরাল যায় না তো আর ঘুষ পাড়ায়, ওবিরাল যায় না তো আর ঘুষ পাড়ায়। বাহ ধরো চা, আমি নিজেরা তো বানাইছি, খাও। কবিরাল যায় না তো আর ঘুষ পাড়ায়, কালো বিড়াল কালো বিড়াল পুষে কেড়েই পাড়ায়। আমার দইয়ের ভণ্ড লণ্ড ভণ্ড রে আমার দইয়ের ভণ্ড লণ্ড ভণ্ড রে কবিরাল যায় না তো আর ঘুষ পাড়ায়, ও বিড়াল যায় না তো আর ঘুষ পাড়ায়, কালো বিড়াল পুষে কেড়ে পাড়ায়। তুমি আমার সোনার আম্মা না আম্মু? তোমাকে তো আজকে ঘুম লাগে নানি, কি তো হয়েছে আম্মু? উরে আম্মু রে কুমো, আমি আর তুমি একলগে ঘুমাইব। ঘুমো ঘুমো। আমি যাই। কন্যার গায়ে হলুদ কাল কন্যার বিয়া,
জামাই বাড়ি যাইবাই তুমি ডাকে ঢোল বাজাইয়া। তোমার লগে আমি যাই মোবাইল চাপটা, কি মজা না, কি মজা। আজ কন্যার গায়ে হলুদ কাল কন্যার বিয়া, জামাই বাড়ি যাইবাই তুমি ডাকে ঢোল বাজাইয়া। দেব ভালোবাসা আকাশে।